সদৃশ পরিবেশ হয়ে পড়েছে বর্তমান যমুনা মুখত। কেন বাড়হনি পানিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছে তাক চিন্তিত হয়ে পড়েছে এটা স্থানীয় রাইজ আর শ শ লোকে অতি শীঘ্রে নিরাপদ স্থানলে যাবলে চেষ্টা করেছে, কেন সকল ডুব গেছে এটা পানির তলত। সাগরের দরে হয়ে পড়েছে যমুনা মুখ, এবুকু পানি যমুনা মুখ এতিয়া। সমগ্র যমুনা মুখতে বানর তাণ্ডব, ঘর বাড়ি এড়ি নিরাপদ স্থানলৈ যাত্রা করেছে শ শ পরিয়ালে। পুয়ারে পড়া সেনায় চলাইছে উদ্ধার অভিযান। যেফালে চাই সেইফালে কেবল পানিয়ে পানি যমুনা মুখত। বহি জগতৰ সৈতে এতিয়া যোগাযোগ আনকি বিচ্ছিন্ন হৈ পৰিছে যমুনা মুখৰ। সাগৰৰ দৰে এক পৰিবেশৰ সৃষ্টি হৈছে যমুনা মুখত বৰ্তমান সময়ত। ৰাজ্যৰ চৌপাশে পানী হোৱাৰ সময়তে যমুনা মুখো এতিয়া পানীৰ তলত ডুব গৈছে। কিংবা ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা বিদ্যালয় সকল কেবল এতিয়া পানির তলত, যার ফলত নিজের ঘর বাড়ি এই সুরক্ষিত স্থানলৈ যাবলৈ এতিয়া এনেদরে এই সকল লোকে ভাপলি মেলিছে। যেনে তেনে এই সকল লোকে নিজের ঘর বাড়ি এই সুরক্ষিত স্থানলৈ যাবলৈ চেষ্টা করেছে আর তেনে সময়তে সেনা বাহিনীর এই আপ্রাণ চেষ্টা যাতে সুরক্ষিত স্থানলৈ স্থানান্তর করিব পারি লোকসকলক। চারিওফালে কেবল এতিয়া সাগর সদৃশ পরিবেশ, নেড়া নেপেরা বরষুণের ফলতে উফন্দি আহে নৈর বুকু আর তার পিছতেই এনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় যমুনা মুখত। কেবল যমুনা মুখ বলে নয়, ইয়ার উপরে বিভিন্ন স্থানত বৈঠালাংশরপর আরম্ভ করে ধুবুরী আনকি ধেমাজিতো এতিয়া পানির তলত ডুব গেছে। হুজাইরপর আরম্ভ করে বিভিন্ন স্থানলৈকে এতিয়া কেবল পানিয়ে পানি দেখিলে পাওয়া গেছে। রাজ্যত এই সকল লোকে বৃহৎ সমস্যার সম্মুখীন হয়েছে। কেবাটাও স্থানত খাদ্য সংকটত ভুগিছে একাংশ লোকে আর বিশুদ্ধ খোৱা পানিরও অভাবত ভুগিছে একাংশ লোকে, যার ফলত সেনার এতিয়া উদ্ধার অভিযান। যমুনা মুখতো সেনায় উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। ঘরের ভিতর পানি সুমার বাবে, ব্যবসায়িক প্রতিষ্ঠানত পানি সুমার বাবে এই সকল লোকে দিনে নিশায় কেবল সুরক্ষিত স্থানলৈ যাবলৈ চেষ্টা করেছে। নিজের ঘর দুয়ার এড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এড়ি এই সকল লোকে কোনো উখ টিলালৈ যাবলৈ চেষ্টা করেছে আর তেনে ক্ষেত্রত আরক্ষীর লোকসকল বা সেনা বাহিনীর লোকসকল এই সকল লোকের সঙ্গে উপস্থিত আছে আর তেখেতসকল সুরক্ষিত স্থানলৈ যাবলৈ সুস্বাস্থ্যকর খাদ্য যোগান ধরবলৈ আর বিশুদ্ধ খোৱা পানি যোগার ধরবলৈ চেষ্টা আরক্ষী বিষয়াসকলৰ। যেতিয়া পানি আমার হেৰি ফ্লোর হেৰি উঠিছিলে আমি গাড়ির যত রখাও তেতিয়াৰ পৰাই আহিছো ইয়াত। সমস্যাটো এতিয়া বর্তমান আমার বিলকুল আউট অফ সার্ভিস হয়ে আছো, মানে আমি যদি ইচ্ছা করো যে 1 কিলোমিটার মুভ করব পাৰিম ইয়াৰপৰা ইফালে ইফালে গোটেইখিনি মিলি 1 কিলোমিটার জায়গা মুভ করব পাৰিম। আর যদি পেশেন্ট আনবলগাও হয় এটা পেশেন্ট আনবলগা হলে এইখন হসপিটাল নিয়ারেস্ট হসপিটাল হয়, কিন্তু এইখন হসপিটালও আউট অফ সার্ভিস হয়ে আছে। গতি আমার সার্ভিসটাও আউট অফ সার্ভিস হয়ে আছে আর আমার অসুবিধা হয়ে আছে। এটা আরও যদি পানি বাড়ি যায় তাহলে গাড়িখন তো এটা চাইছে ইফালেও পানি ইফালেও পানি, এখিনি উপর জায়গা পাইছিল, গাড়ির ভিতরে আছো, নিশা এনেকে কটা আছো, টোপনি নাই, ঘুরি ফুরবলিয়া হচ্ছে। তারপর এটা আমি বনোয়া খিজুয়াতে মানুষ ঘর দোকান বান্ধাত করো তাতে খাও তাতে আছো পানি আমি আছো এনেকে ইফালেও পানি ইফালেও পানি, কোনোমতে গাড়িখন রাস্তাত রখাই আছো। আর আজি 3 দিনের পর পানিয়ে কোনো মানে কমার পিনে নাই, পানি বাড়ি আছে বাড়ি আছে। এটা ঘরের ওলাব যেন, ঘরের ওলালে রাস্তাত রাস্তারপর ঘর নে যায় এনেকা হয়ে গেল। আর পানি তো এটা বর্তমান এপিনে বাড়ি আছে, এই ঠাইরপর আমি কতো ওলাব নিম বর্তমান। আর মানে রিস্ক হয়ে যায়, নৌকাত গেলেও কি জানি ডুবি যাবেন, সরু বাচ্চা আছে, বুড়া মানুষ আছে, ইয়াত মেডিকেল সার্ভিস নাই, মানে বহুত অসুবিধা, পানির কারেন্টের অসুবিধা হয়ে আছে, 3 দিন ধরে কারেন্ট নাই।